এবার হলে গিয়ে একসঙ্গে ছবি দেখলেন শ্রাবন্তী ও শুভশ্রী গাঙ্গুলি। আবির ও কৌশানী অভিনীত সিনেমা বহুরূপী রিলিজ হতেই তা দেখতে হলে এসেছেন এই দুই অভিনেত্রী। সিনেমা দেখে হল থেকে বের হতেই তাদেরকে ঘিরে রেখেছেন সাংবাদিকরা এবং সিনেমা কেমন লেগেছে এই সম্পর্কে জানতে চেয়েছেন তারা। জানা যায় এই সিনেমাটা রিলিজ হতেই নাকি হলে মানুষকে জায়গা দিতে পারছেন না, তাই তো শ্রাবন্তী শুভশ্রী দুইজনে বলেন এই সিনেমাটা নাকি একটা ব্যবসা সফল সিনেমা, যা দেখতেই আবির ও কৌশানীর প্রশংসায় ভাসছেন ভক্তরা। তাই তো এ নিয়ে কমেন্ট করেছেন অনেকেই, যাদের মধ্যে থেকে একজন লিখেছেন, আমিও দেখেছি সিনেমাটা, সত্যি অসম্ভব সুন্দর একটি সিনেমা, আর সিনেমাতে কৌশানীর অভিনয় ছিল অসাধারণ। আরেকজন লিখেছেন, অনেকদিন পর কৌশানীর এত ভালো একটা সিনেমা দেখলাম। কেউ বা লিখেছেন, মুভিটা একবার দেখেছি তবে আবার দেখব। তো বন্ধুরা, আপনিও আবির ও কৌশানী অভিনীত সিনেমা বহুরূপী দেখতে চান কিনা তা আমাদের কমেন্ট করে জানান, এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।